এই গাড়িটি কাহার রাস্তা মঝিরে পড়িছি চলন্তা গাড়ি এই গাড়িটি কাহার তাকু নিয়ে এবে সসপেন্স লাগি রয়েছে এবং কিভাবে পরিস্থিতিতে রাস্তা মঝিরে গাড়িটি জলিলা তাকু নিয়ে এবে তদন্ত করুছি পুলিশ যে রয়েছে লিঙ্গরাজ থানা নাগেশ্বর টাঙ্গি অঞ্চলের আজ সকাল দেখা মিছে এভাবে ঘটনা গোটিয়ে হিরোহুন্ডা হিরোর গ্লামর গাড়ি যা কি জলি যাইছি এবং সবুঠু বড় কথা হচ্ছে রাতে রাস্তা মধ্যে পড়ছে কিন্তু গাড়ির মালিকানা এপর্যন্ত জনা পড়ু না যে প্রকৃতরে গাড়ির মালিক কি এবং কিভাবে পরিস্থিতিতে গাড়িটি জলিলা বর্তমান সুদ্ধা মধ্যে কোণী প্রকার এতলা হয়ে না কিন্তু যেতবে সকাল যেতবে স্থানীয় লোক মানে সকাল উঠিলে সেতবে দেখা পাই রোড মঝিরে গাড়িটি সম্পূর্ণভাবে জলিকি পড়ি এবং যেতবে সে লিঙ্গরাজ থানাকে খবর দিয়ে এবং পুলিশ আসি ঘটনাস্থলর গাড়িটি সাইড করছে রোড মঝির সাইড করছে সবুঠু বড় কথা হচ্ছে যে গতকাল বিলম্বিত রাতে এভাবে ঘটনা ঘটি অনুমান করছেন স্থানীয় লোক কিন্তু না যেতবে রাতে এটি যে পাখে দোকানটি বন্ধ হয়েছিল সে সময় গাড়ি এরিয়াটি সম্পূর্ণভাবে শুনশান লা কিন্তু মধ্য রাতে যা কুযাচ্ছে মধ্য রাত্রে কেহি দুর্বৃত্ত এই গাড়িটি পোড়ছেন কি কি পোড়ছে তাকে বর্তমান সুদ্ধা মধ্যে স্পষ্ট হয়ে না কিন্তু পুলিশ খবর পাইবা পরে এটিকে আসি এবং গাড়িটি সাইড করেছে কিন্তু সবুঠু বড় কথা হচ্ছে কাহিকি গাড়িটি পোড়া গলা এবং এহা পূর্ব শত্রুতা রয়েছে উদ্দেশ্যমূলক ভাবে পোড়া যাই না কোণ বর্তমান সুদ্ধা যেহেতু স্পষ্ট হয়ে না কিন্তু পুলিশ গাড়ির যে চেসিস নম্বর রয়েছে গাড়ির নম্বর প্লেট রয়েছে তাকে আধার করি পুলিশ বর্তমান তদন্ত জারি রাখিছে। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন পঙ্কজ কোচ সুভাষ প্রধান ওড়িশা ভাস্কর। জীবন দেখা হেলা মতে সাই সবুরি হসপিটাল বালাকাটি ভুবনেশ্বর।